নমস্কার, আজ আমি বানাবো কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ। কুমড়ো আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল বসিয়ে দিলাম গরম করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এবার পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা করে ভাজা করে নেব। এবার চিংড়ি মাছ নিয়েছি, ভাজা করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদাও ভাজা করে নিতে পারেন, আমি একসাথে ভাজা করে নিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একদম সহজভাবে রান্নাটা করছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আদা কুচি দিয়ে দিচ্ছি, এতে বেশি মশলা ব্যবহার করব না। এইভাবে রান্নাটা করলে একদম কম সময় হয়ে যাবে। এবার আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। বেশি ঝোল করব না, এটা হালকা মাখা মাখা থাকবে, তাই কম জল দিলাম। এবার ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে হতে দেবো 15 মিনিট। ফুটে গেছে, তাই একটু নেড়ে চেড়ে দিচ্ছি। জলটা প্রায় শুকিয়ে গেছে। এবার একটু স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনি দিলে স্বাদটা ভালো আসে। একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। খেয়ে দেখবেন খুব ভালো লাগবে।